হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্রাক্টর আর নেচার মোটরস। বন্ধুরা, এখন মাঠে ধান নাই বললেই চলে, কিন্তু কিছু কিছু চাষিদের ধান এখনও আছে, তো সেজন্য এই দেখতে পাচ্ছেন রাস্তা। এই রাস্তাটা একবারে মানে রাস্তার হয়ে নাই, মানে বৃষ্টি হয়ে। তো দেখাবো আপনাদেরকে যে গাড়ি কীভাবে আনবো, সে সমস্ত ভিডিও আপনারা দেখবেন। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইরকম বিভিন্ন ক্যাপচারের মজাদার ভিডিও দেখার জন্য। তো জানি না গাড়িটা আনতে পারবো কি না, তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক মজা পাবেন। তো দেখুন রাস্তার অবস্থা, দেখতে পাচ্ছেন আমার সামনে কে কে আছে। আয় করতে আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা একদম কাদা, আপনারা দেখুন ধারে ধারে কাদা। দারুণ সুন্দর লাগছে চারিদিকে, একবার সবুজ সবুজ হয়ে গেছে। গিয়ারটা পাল্টে নি, ও পাচ্ছেন রাস্তা কেমন হয়ে আছে। ও দেখুন, ভুঁই থেকে ধান তুলে এনে ওইখানে কিছুটা রেখেছে, আবার ভুঁয়েও যেতে হবে অর্থাৎ জমিতে যেতে হবে। তো জমিতে যাওয়ার আগে দেখে নেবো রাস্তাঘাট কেমন আছে, কেননা জানি না রাস্তাঘাট কেমন হবে। তো গাড়িটা এখন বন্ধ করি, রাস্তাঘাটটাকে দেখি, মানে মাঠে রাস্তা কেমন হয়ে যাচ্ছে, গাড়ি ঘুরবে কি না, মানে যে করে লিক গেছে সে করে গাড়ি চলে যাবে, কিন্তু এবার ঘোরাতে গিয়ে অসুবিধা হতে পারে, তো সেজন্য রাস্তাটাকে দেখে নেব। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটা, দেখুন আগে ওরে আল্লাহ, এইখানটা রাস্তা দেখো, এখানে তো গাড়ি তো এমনিতে ফ্রি মারবে। দেখুন রাস্তা, দেখুন দেখতে পাচ্ছেন রাস্তা, তো আপনারা সঙ্গে থাকবেন, দেখতে পাচ্ছেন এখানে মাথায় করে কিছুটা ধান বইছে। গাড়ি যাবে, হাই মানে গাড়ি যাবে যে ঘুরে আসবে, তো গাড়ি যে ঘুরে আসবে, তো চ দেখি আগে রাস্তাটা দেখেলেই তারপরে গাড়ি নামাবো। তো দেখুন এখানে রাস্তাঘাট হয়ে আছে এরকম, আর দেখুন ওখানে একটা জন ডিয়ার লেগে গেছে। তো বুঝতে পারছেন মাঠে একটাও মানে ধান নাই, এই দু চার নম্বর ধান আছে।